সকালবেলা ঘুম থেকে উঠে কাউকে যদি বলি চল স্কুলে যাবি তো কেমন লাগে বলো তো? তোজোর হয়েছে আর কি সেই অবস্থা, স্কুল মানে একদম সকালবেলা তোকে উঠে যেতে হয়। আমাদের সকাল মানে ছোটোবেলায় কী ছিল, ওই 10টা সাড়ে 10টার সময় স্কুলে যেতাম, অনেকটা সকালটা সময় পেয়ে যেতাম, এরা সেই টাইমটা পাচ্ছে না, মানে একদম ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে রেডি হয়ে চলো স্কুলে। তো যেতে যখন হবে যেমন আর কি পরিস্থিতি সেমনই চলতে হবে, তো সময়ের সঙ্গে সঙ্গে খাপ খাইয়ে নেবে এই আশা করা যায় আর কি। আর আজকে তো নীল পুজো, নীল ষষ্ঠী আর কি, তো নীল ষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের, তোমাদের সবার সন্তান যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, এই প্রার্থনা করব। আর তোজোকে স্কুলে দিয়ে আসবে এখন, আর তোজোকে তো তোজোর পাপা আমি দুজনে মিলেই দিয়েও আসি নিয়েও আসি, এটা তোজোর খুব সৌভাগ্য বলতে পারো। তারপরে স্কুল থেকে আর কি স্কুলে দিয়ে এসে তার মাঝে একবার তো চলে আসে এখন দিয়েই, তো এসে কিছু কাজকর্ম আছে আর কি শাড়ি পরবো সেইটাই আর কি সিলেক্ট করবো, কারণ আমি না শাড়ি যেহেতু পরি না, কি পরবো না পরবো ব্লাউজ মালা থাকে না, অনেক কিছু করতে হয়, তো এসে ওই ফাঁক মানে ফাঁকের সময়টা এই কাজকর্মগুলো আর কি সেরে ফেলবো। আর এবার নীল পুজোতে ইচ্ছে আছে তোজোকে আর কি মন্দিরে নিয়ে যাওয়ার, আগে যতবার গেছি আর কি 2-3 বার গেছি, তো তোজো তো তখন অনেকটাই ছোট, মানে বললেও শুনবে না, এখানে বললে ওখানে চলে যাবে, তো তাই জন্য নিয়ে যেতাম না, বাড়িতে রেখে যেতাম। তো এবার ইচ্ছে আছে তোজোকে আর কি নিয়ে যাবো, মানে একটুখানি ওকে দেখাবো পুজো টুজোগুলো বা ঠাকুর ফাকুর দেখাবো, তাই মানে আমার সবই ইচ্ছে করে তোজোকে দেখানোর, মানে মনে হয় কি আমরা যেটা দেখি ওকেও সেটা দেখাই, তাহলে খুব ভালো লাগে। আর তোজোর আজকে টিফিনে দেখো দিয়েছি কেক আর দিয়েছি লাড্ডু, কারণ আজকে নিজের পছন্দ মতো শুক্রবারে নিজের পছন্দ মতো টিফিন নেওয়া যায়। আর ও 2 দিন ধরে কী করছে, মানে টিফিন মানে ইচ্ছে মতো খেলে খাচ্ছে, না খেলে না খাচ্ছে, তাই ভারী কিছু দিইনি। আর আমি দেখো এখন কিন্তু স্কুল থেকে চলে এসেছি, মানে তোজোকে স্কুলে দিয়ে আবার বাড়ি চলে এসেছি, আর এখন ভাবছি কী পরবো কোনটা পরবো। আর এত কিছু দেখার পরে এই নীল শাড়িটাই আর কি সিলেক্ট করেছি, নীল পুজো ভাবলাম একটু তাহলে নীল রঙের শাড়ি পরি। আর দেখো তোজোকে স্কুল থেকে নিয়ে এসেছি, আর ও তোজোকে দেখলাম টিফিনে আজকে তোজো সেমন কিছু খায়নি, তাই জন্য ওকে তাড়াতাড়ি স্কুল থেকে আসার পরই আর কি স্নান টান করিয়ে ওর খাবার আর কি ওকে খাইয়ে টাইয়ে রেডি করে একেবারে আর কি নিয়ে যাবো মন্দিরে, তাহলে কোনো ঝামেলাও থাকবে না, মানে ওর খিদেও পেয়ে যাবে না এমন একটা ব্যাপার। তো চলো এবার রেডি টেডি হয়ে পুজো দিয়ে আসি। যা যা তোজোকে দেখা ওই দুইটা, তুমি একটু হাওয়াতে বসো, এখানে না বসে ওই হাওয়াটা বসে গেল ভালো, শিবের মাথায় তো জল ঢালা আমার কমপ্লিট হয়ে গেছে, তো এখনো অঞ্জলি দিইনি, তো আর কিছু জন আসলে আর কি অঞ্জলি দেব, তো ভাবলাম তার ফাঁকে আর কি মোমবাতি আর ধূপকাঠিটা ধরিয়ে নিই। আর এবছর আমি তোজোর নামেও পুজো দেবো আর আমার জায়ের মেয়ের নামেও পুজো দেবো, কারণ জায়ের এবছর একটু অসুবিধা আছে, তো ওর মেয়ের জন্য পুজো দিতে পারবে না, তাই আমার হাত দিয়ে পাঠিয়েছে ওর নামে, যেহেতু আমি যেন আমি একটুখানি আর কি পুজো দিয়ে দিই, তাই ওর নামেও পুজো দিচ্ছি। আর আমি কিন্তু এই মন্দিরে মানে সবসময় পুজো দিতে মানে যে নীল ষষ্ঠীটা যে করি এই মন্দিরেই আসে আমার মায়ের বাড়ি পাড়ায়, আর নীল পুজোতে যখনই আমি আসি না আমার মায়ের সাথে দেখা হয়ে যায়, জানি না কোনো কিন্তু কন্ট্যাক্ট থাকে না যে এই সময় আসব, কিন্তু কীভাবে যেন দেখা হয়ে যায়, এটা খুব ভালো ব্যাপার। তো চলো ধূপকাঠি মোমবাতিও জ্বালানো কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি অঞ্জলি দিয়ে নিই।
দাঁড়াও আমার ছেলের নাম নাকি এতই টাফ, মানে ঠাকুরমশাই উচ্চারণ করতে পারছে না। ঠাকুরমশাইরা কত কঠিন কঠিন বলো তো মন্ত্র উচ্চারণ করতে পারে, আর আমার ছেলের নামই নাকি উচ্চারণ করতে পারে না। এই দেখো বলেছি না, আমার মায়ের সাথে দেখা হয়ে যায়, আমার মায়ের সাথে কিন্তু ঠিক দেখা হয়ে গেছে। দেখো মা আর পূজা এসছে পুজো দিতে, মা আমার পুজো আর কি কমপ্লিট হলো, মা তখনই আসলো। নীল পুজো যেহেতু মায়েরা তাদের সন্তানের নামে করে, তো নীল পুজো দিন আমার মায়ের সাথে আমার দেখা হয়ে যায়। মানে এটা আমার এত ভালো লাগে, মনে হয় যেন স্বয়ং ঠাকুরই আমাকে মায়ের সাথে আর কি দেখা করিয়ে দিচ্ছে, এমনই মনে হয় সত্যি। মানে তোমাদের কি বলবো, প্রত্যেক বছর মায়ের সাথে দেখা হয়ে যায়। তোজোর সাথে আমার একটা ছবি তুলে দেয়। আচ্ছা তো তোজোর সাথে আমারই দিন বলতো। ঢুকা বাবা, ঢুকাও ঢুকাও, দাও 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 ঠাকুরকে দাও। আর এই শান্ত পরিবেশে পুজো দিতেই আমার ভালো লাগে, মানে অনেক ভিড়ের মধ্যে পুজো টুজো দিতে না আমার ভালো লাগে না, তাই আমি সবসময় মানে এই মন্দিরেই আসি পুজো দিতে। আমার তো পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আমি দেখো এখন সাবু মেখে নিয়েছি নিজের মতো করে, একটু চিনি কলা আর সাবু দিয়ে মেখে নিয়েছি, এটাই খেয়ে খাবো এখন। তারপর আজকে আমার আবার কাজ আছে জানো তো, মানে তাড়াতাড়ি এগুলো খেয়ে একটুখানি তোজোকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে আমার আবার কাজে বসতে হবে। এখন মানে বাড়ির সবার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন নিয়ে বসেছি আর কি কোল্ড ড্রিঙ্কস। আর আমার না উপোস থাকলে এত ঝাল খাবার খেতে ইচ্ছে করে, আর কি বলো তো সব কিছুই মিষ্টি মিষ্টি খেতে না আমার একদমই ভালো লাগে, মানে যা খাচ্ছি সবই তো মিষ্টি জিনিস, আর মিষ্টি যে জিনিস যেহেতু আমার একদম পছন্দ না, কিচ্ছু ভাল লাগছে না। এ পড়ে যাবে শুভ, এদিকটা দাঁড়া না, এদিকটা দাঁড়া। সামনের বার থেকে তাই করবা, লঙ্কা দিয়ে ফেনা ভাত করবা, বুঝেছ? হ্যাঁ, গোবিন্দভোগের চাল দিয়ে আর সাবু মাবু মারবা, বুঝেছ মা? ঠিক আছে মা, ওইসব শুনবে না। কালকে আবার আমাদের এখানে হচ্ছে শীতলা কালী পুজো, তাই জন্য এখন জল ভরতে যাবে। আর দেখো সব ব্যান্ড পার্টিরা চলে এসছে, আর ব্যান্ড পার্টি দেখলে তো জানোই তোজোকে একটু হলেও বাজাতে হবে, চেয়ে চিনতে বলে ওরা দিতেও চায় না অনেক সময়, তাও আর কি বলি একটু দাও বাজাবে, তাও একটু যদি বাজাতে পারে না তাহলে ওর মনটা অনেকটা শান্তি পায়, মানে ওর অনেকটা ভালো লাগে, আর যদি না বাজাতে পারে ওর অনেক দুঃখ লাগে। তোজোকে নতুন জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, ও এখন ওর দাদানের সঙ্গে এই যে ব্যান্ড পার্টির সাথে সাথে যাবে।
তো দেখো এখন সন্ধেবেলা, সাবু মেখেছে কতটা। আমি তো সেই দুপুরে একটুখানি সাবু খেয়েছি, তারপর থেকে সেমন কিছু খাইনি, কারণ আমার খেতে ইচ্ছে করে না এইসব ফল টল, সাবু খেতে ইচ্ছে করে না। তাই এখন সন্ধেবেলা মেখেছে, এখনও আমি খাবো না, একটুখানি নিয়ে যাব ওটাই আর কি, রাত্রিবেলা খেয়ে দে আর কি, তাড়াতাড়ি খেয়েটে আর কি ঘুমিয়ে পড়বো। আর এত ঘুম পাচ্ছে, এত টায়ার্ড লাগছে, মানে কি বলবো, কোনো কাজও করিনি, কিছুই করিনি, কেন জানি না এত টায়ার্ড লাগছে। তো ওই দেখো আমার ছেলেকে দেখো কি করছে। তো চলো বন্ধুরা আজকের মতো।